আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন ছোট্ট একটা গাছে কাঁঠাল চলে আসছে। অনেক ছোট একটা গাছ, এগুলো হচ্ছে কলমের গাছ। এগুলা লাল কাঁঠাল, ভিয়েতনামের লাল কাঁঠাল। এই যে এখানে কলম করা, সবগুলো গাছ কলমের। দেখেন আজকের ডেলিভারি আমাদের বেশ কয়েকজনের হচ্ছে এবং বেশ কিছু গাছ আমরা ডেলিভারি করব। তার ভিতরে কাঁঠাল আছে, সাদা জাম আছে, সাদা জাম গাছে ফুল চলে আসছে। এই সাইডে অবশ্য ছোট ছোট গাছ আছে, এই যে সাদা জামের ছোট গাছ। অবশ্যই এগুলো গাছ দেওয়া হচ্ছে না, যাদের দেওয়া হচ্ছে সেগুলো বড় সাইজের গাছ এবং ওগুলো উপরের দিকে আছে, নিচে এগুলো ছোট সাইজের গাছ। এবং এগুলো বিক্রিও হবে না, এগুলো হচ্ছে রেস্টে রাখা হয়েছে। এবার ওনার স্বরূপ দেখালাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের যেগুলো সাদা জাম গাছ, এগুলো মূলত বিক্রি হচ্ছে। এই যে এরকম বড় সাইজেরগুলো সবগুলোতেই ফুল চলে আসছে। এই যে দেখেন সাদা জাম আছে, এখানে আরও আছে। এই যে দেখেন যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর এখানে আছে হচ্ছে দার্জিলিং কমলা, এটা হচ্ছে থাই করমচা। এটা হচ্ছে থাই করমচা, এটা খেতে মিষ্টি। করমচা সাধারণত খেতে টক হয়, কিন্তু এটা খেতে মিষ্টি হয়, কষ আছে। তবে পাকলে পুরোপুরি মিষ্টি হয়ে যায়। খুব সুন্দর সুন্দর গাছ এগুলা, করমচা গাছ খুবই হেলদি গাছ। অনেক গাছ আছে। আচ্ছা, এটা হচ্ছে দার্জিলিং কমলা, দার্জিলিং কমলা গাছ। এবং এগুলার গ্রাফটিংটা হচ্ছে এই যে এক বিঘাত, ঠিক আছে, এক বিঘাতে এগুলো হচ্ছে গ্রাফটিং করা। এটাতে করে এই গাছের যে গোড়াটা এটা অনেক মজবুত হয় এবং এই গাছটা ব্যালেন্স করে থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে 2-3 ফিটের উপরে হচ্ছে ওই গ্রাফটিং করা থাকে, তাতে করে গাছটা ব্যালেন্স করতে পারে না। হ্যাঁ, গাছটা ব্যালেন্স করতে পারে না, তাতে করে ওই গাছের গ্রোথটাও কম থাকে। আর নিচের গোড়াটা মোটা থাকলে তাইলে গাছটা ব্যালেন্স করে থাকতে পারে এবং উপরের দিকে যতই ভার হোক গাছের গোড়াটা নড়ে না। এই গোড়াটা নড়লে গাছের গ্রোথও কম হয় এবং গাছ অনেকটা অসুস্থতায় ভোগে, যেমন মানুষের ক্ষেত্রে হয় আর কি। সো এখানে আমাদের এক বিঘাতে কলম করছে, এক বিঘাতেরও কম। দেখেন এটা খুবই অল্প জায়গার মধ্যে হয়ে যাচ্ছে, আমি যদি এক বিঘাত দিই আমার হাত দিয়ে এটা কিন্তু ডালের উপরে উঠে যাচ্ছে। সো এটা খুব অল্প জায়গার মধ্যে এটা কলম করা হয়েছে। এই যে দেখেন এখানে এখানে হয়েছে গ্রাফটিংটা করা। সো এটা গাছের জন্য খুবই বেনিফিট হয়, মানে অল্প ছোটো জায়গায়, মানে খুবই নিচু জায়গাতে কলম করাটা, তাতে করে গাছগুলো ঝাপালো হয়। দেখতেই পাচ্ছেন গাছটা কত সুন্দর ঝাপালো হয়েছে এখনই। আর এবার আসি হচ্ছে জাম্বুরা গাছে। জাম্বুরা গাছ হচ্ছে মূলত এটা বছরে 2 বার ফল দেবে। এই যে ফুল চলে আসছে জাম্বুরা গাছে, যেখানে ফুল আছে জাম্বুরা। এটাতে ফুল আসছে এখন, এগুলো ফল হবে এবং ওই বর্ষাকাল অর্থাৎ জুন জুলাই অগস্টে ওই সময় আবার একবার ফুল আসবে।
ঠিক আছে, ওই সময় আবার ফল হবে গাছে। এই যে দেখেন এখানে ফল বের হইছে। এখন দেশীয় মূলত ওই যে আমাদের জ্যৈষ্ঠ মাসে যে ফলগুলা পাওয়া যায় ওই ফলগুলার গাছ এখন মূলত এই ফুলসহ ফলসহ গাছই পাওয়া যাচ্ছে, যেখান থেকে যে কোনো নার্সারিতেই পাবেন, শুধু আমাদের কাছে না, যে কোনো নার্সারিতে আপনি পাবেন। ঠিক আছে, এই যে দেখেন কত সুন্দর ফুল বেরোচ্ছে এগুলা দিয়ে। এই যে এখানেও ফুল আছে, মানে প্রায় প্রতিটা গাছে ফুল ফল এগুলো আসতেইছে এখন। মূলত এটা হচ্ছে সিজন আমাদের, ঠিক আছে, আমাদের দেশের সিজনটা হচ্ছে ফলের সিজনটা হচ্ছে এটা, শীতের শেষ ভাগটা হচ্ছে ফলের সিজন, ফল আসার সিজন। এই যে ফুল আসছে প্রচুর পরিমাণে, এখন আসতেইছে, কেবল আসা শুরু হয়েছে, এরপর মালটা গাছে আসবে, মালটা কমলা এগুলা গাছে আসবে। সো এবার আমি মালটা গাছটা আপনাদের দেখাবো। যে অনেকেই কামরাঙ্গা গাছ অর্ডার করেছিলেন, দেখেন কামরাঙ্গা গাছের অবস্থা খারাপ, এই কারণে অনেকজনকেই আমি দিতে পারলাম না, খুবই বাজে অবস্থা, মানে শীতের কারণে এইরকম হয়েছে। আর স্পটটা আসছে এটা মূলত কাদা ওঠার কারণে এরকম হয়েছে, মাঝে কাদা পানি ছিটানোর কারণে এই ফল ইয়ে হয়েছে, এই সমস্যাটা দেখা দিছে, মানে পাতা এরকম স্পট আসছে। ঠিক আছে, আর এই পাশে এই যে মালটা গাছে ফুল আসতেছে, দেখেন যেটা বললাম এটা হচ্ছে সিজন, ফুলের সিজন। এই যে মালটা গাছে ফুল আসতেছে, এটা হচ্ছে বাড়িওয়ান মালটা, যে ফুল আসতেছে এখন। যে কোনো গাছ ফুল ফল ছাড়া গাছ নিলে গাছগুলোতে ফুল খুবই দ্রুতই চলে আসবে। এই যে গাছগুলো ন্যাড়া হয়ে গেছে কিন্তু গাছে ফুল চলে আসতেছে, এই যে দেখেন, একটু খেয়াল করলেই দেখতে পাবেন এগুলোতে ফুল চলে আসতেছে। গাছে কোনো পাতা নাই কিন্তু ফুল আছে। আচ্ছা, এখানে অনেক মালটা গাছ আছে, এই যে এগুলোতে ফুল চলে আসছে অলরেডি। যেখানে ফুল চলে আসছে আচ্ছা, এবার আমি কিছু এই সাইডে আম গাছের কালেকশন দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে বানানা আম গাছ, যেটাকে আমরা বলি মহাচানক, অরিজিনাল নাম হচ্ছে মহাচানক। এই দেখেন ফুল চলে আসছে সুন্দর, এখন প্রতিটা গাছে ফুল আসার সিজন। সো গাছের প্রতি যত্ন নিন যদি কাঙ্ক্ষিত ফলাফল নিতে বা পেতে চান, তাহলে অবশ্যই গাছের এখন যত্ন নেওয়াটা জরুরি। এই যে দেখুন কত সুন্দর ফুল আসতেছে, এই ফুলগুলো ফুটে গেলে কোনো প্রকার ঔষধ স্প্রে করা যাবে না। এই যে এটা হচ্ছে স্প্রে করার মোক্ষম সময়, যে এটা হচ্ছে গাছে স্প্রে করার মোক্ষম সময়। ঠিক আছে, দেখেন ফুটিচ্ছে কেবলই, মানে মাথা ফেটে বেরোচ্ছে। আর এগুলো যখন ফুল ফুটে যাবে, এই যে এরকম ফুল ফুটে গেছে, এখন স্প্রে করা যাবে না, এখন হচ্ছে পরাগায়নের সময়। হ্যাঁ, এটা হচ্ছে পরাগায়নের সময়, এই সময় বিভিন্ন রকম পতঙ্গ এসে এটার সঙ্গে পরাগরেণুর একটা পরাগায়ন করে দেবে, যেটা পলিনেশন বলে। ঠিক আছে, তাতেই আপনার নির্ধারণ হবে ফলাফল, গাছে কয়টা ফল হবে না হবে। আর এ সাইডেও ফল আসতেছে, এই যে গ্লাম গাছে মুকুল চলে আসছে, প্রায় এখন সব গাছে মুকুল চলে আসবে। আর এখানে দেখেন এগুলো হচ্ছে ছোটো ছোটো গাছ, এগুলো ছোটো ছোটো আম গাছ, এগুলোতেও ফুল চলে আসছে। এই যে এখন চাইলে ফুলসহ গাছ দেওয়া যাবে, তবে
অনেকে নিতে চান, তবে সবচেয়ে ভালো হয় কি যে ছোটো গাছ তো ফুল সহ গাছ নিয়েই বা কী করবেন, প্রথম বছরে ফুল তো ভেঙেই দিতে হয়। আপনি ফুল ছাড়া গাছ নিলে গাছটার গ্রোথ এবং গাছের বডি ফিটনেস সবটা ঠিক থাকে। গাছে মুকুল আসলে গাছে অনেকটা ইপরে চাপ পড়ে যায় ছোটো গাছে। মানুষের ক্ষেত্রে যেমন হয়, কম বয়সী একটা মায়ের বাচ্চা হয়ে গেলে সেটা কিন্তু প্রভাব তার শারীরিকভাবেও দেখা দেয়, এবং বাচ্চার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হয়। তো আপনারা চেষ্টা করবেন যে মুকুল ছাড়া গাছ নেওয়ার। তবে হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে কিছু ব্যাপার থাকে, যেমন ধরেন যে মুকুল ছাড়া গাছ না নেওয়া মানে হয়তোবা সে ভ্যারাইটিটা হবে না, বা অনেকে চেষ্টা করেন যে প্রথম দিকে মুকুল আসলে বা গাছে ফল হইলে সেটা বোঝা যাবে আসলে ওটা কী। তবে এই ক্ষেত্রে আমি একটা সলিউশনই দেবো, সেটা হচ্ছে যে আপনার যদি অবিশ্বাস হয় বা মনের ভিতরে কোনো সন্দেহ জাগে, সেক্ষেত্রে আপনি অন্য কোনো নার্সারি থেকে, যেটা বিশ্বস্ত নার্সারি যেখানে আপনার মন চায় সে জায়গা থেকে নিতে পারেন। ঠিক আছে, নিজের মন যেটা বলে সেটা শুনো, কে কী নিয়ে ফায়দা লুটাইছে বা কে কেমন ফলন ইয়ে করছে সেদিকে না তাকিয়ে নিজের মন যেটা বলে নিজের জ্ঞানকে কাজে লাগান, সেক্ষেত্রে হয়তো বা উপকৃত হতে পারবেন। তাছাড়া অনেকেই এমনও আছে রিপোর্ট যারা খুবই বড় বড়, যেমন আমাদের মতো অনেক বড় বড় নার্সারি আছে, গাছ নিয়ে, গাছ অরিজিনাল আছে কিন্তু গাছে কিছু টেকনিক বা পরিচর্যা এ বিষয়টা জানে না। তো পরিচর্যাটা ঠিক মতো না জানার কারণে গাছে ফলটা সময় মতো আসতেছে না। তো অনেক সময় এরকম কাস্টমার আসে যে ভাই এরকম গাছ তো নিয়ে গেলাম, গাছে সঠিক সময় ফল পাচ্ছি না, এই পাচ্ছি না, সে পাচ্ছি না। তাদেরকে কিছু পরামর্শ দিই, তো ওই অনুযায়ী তারা কাজ করে এবং পরবর্তীতে সেটার বেনিফিট পায়। সো আপনাদের মধ্যে কেউ যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন আমাদের, আমরা যতদূর পারি আপনাদের চেষ্টা করব সমস্যাটা সলভ করার। সো আর কী দেখাবো, ওই সাইডে আনার আছে, আর দেখি কী কী দেখানো যায়। সো অনেকদিন পর লাইভে, আজকে লাইভটা সবাই শেয়ার করে দেবেন, তাতে করে অনেকেই উপকৃত হবে যে কথাগুলো বলবো। ওগুলো হচ্ছে মালটা গাছ, হ্যাঁ বারো মাসি আম গাছ আছে। আর মেসেজ জানাইছি, কোনো রিপ্লাই দেন নাই, কে সারমান ভাই? হ্যাঁ ভাই, আপনার কথা বুঝতে পারছি। আচ্ছা আমি চেক করে দেখছি, যদিও আমি ওইভাবে মেসেঞ্জারটা চেক করতে পারি না, তারপরও আপনাকে আমি জানাচ্ছি ভাই, একটু অপেক্ষা করবেন। আমার ভুল হতে পারে, আপনার মেসেজটা রিপ্লাই না দেওয়াটা আমার। তো ফুল চলে আসছে, অল টাইম আম গাছ। আচ্ছা বারো মাসি আম গাছ দেখাচ্ছি, একটু লাইনে থাকবেন। ভাই একটা জিনিস কি, অনেক সময় দেখা যায় যে মেসেজ করার কারণে অনেক মেসেজ আসে, যে কারণে আপনার করা মেসেজটি নিচে পড়ে যায়। সো দেখবেন যদি 24 ঘন্টার ভিতরে কোনো রেসপন্স না পান, দয়া করে আরও একবার আপনি নক করবেন, ভাই বলবেন যে ভাই নক করেছিলাম, বা কী জন্য ফোন দিয়েছিলেন বা মেসেজ করেছিলেন একটু ক্লিয়ার করে বললে আমাদের জন্য সুবিধা হবে, তাতে করে আমাদের আগ্রহটাও থাকবে। অনেক সময় দেখা যায় যে কিছু কাস্টমার আছে, কাস্টমার বলতে তারা আদৌ তারা গাছ কেনে না কিন্তু এরকম ডিস্টার্ব করে, তারাও মূলত কোনো জায়গায় বিক্রেতা বা নার্সারি টার্সারি আসে, এরকম কথা বলে যে ভাই আমার তো এখানে এইরকম রেট, আমার এই জিনিসে এইরকম রেট, আপনারা এখানে এত কেন? এটা ভাই নিজের কাছেই সেটা জিজ্ঞেস করেন যে আপনারটা কেন কম, আমারটা কেন বেশি।
আমি যেমন নিজের কাছে জিজ্ঞেস করি যে আসলে আমারটা দাম কেন বেশি আর ওনারটা দাম কেন কম, কারণ আমার খরচা বেশি পড়ে, আমার যেমন খরচা আছে আমি তো আর লস দিয়ে বিক্রি করবো না ভাই কোনো গাছ, সেটা তো আপনিও করবেন না। আপনার যেমন পড়তা পড়েছে তেমনই বিক্রি করবেন। এই যে এটা হচ্ছে আপনার থাই কাটিমো নাম, এই যে অল টাইম। আচ্ছা, এই কাটিমো নাম গাছে কিছু গাছে আম আছে, আমি যদি দেখাই এই সাইডে, অবশ্য আম খেয়ে ফেলছে কিনা কে জানে, এই যে এগুলাতে মুকুল বেরোচ্ছে, অল টাইম আম। এটা হচ্ছে অল টাইম বলতে কি, এটা কাটিমো নাম, থাই কাটিমো নাম। আর এগুলো হচ্ছে বাড়ি এগারো, এই যে বাড়ি এগারো ছোট গাছ, এগুলো হচ্ছে মাসখানিক হচ্ছে এগুলো রোপণ করা হয়েছে এখানে, মানে রিপোর্টিং করা হয়েছে। অনেক গাছ আছে বাড়ি এগারো, পুরোটাই হচ্ছে বাড়ি এগারো। সো এখানে আমি আরও কিছু দেখাবো, একটু বেরোতে হবে। আর এটা হচ্ছে লটকন গাছ, আমাদের লটকন গাছের এই জায়গায় আছে কিনা আমি জানি না, তবে লটকন গাছের এখন ফুল বেরোয়ার সময়, মাথা ফেটার সময়, এই যে এগুলা বডি ফেটে ফেটে ফুল বেরোয়, সো এটা এখনো এই সাইডে বেরোয়নি। আচ্ছা দেখাবো, ওই সাইডে আছে ওটা দেখাবো। আর এখানে এটা হচ্ছে কিং চাকাপাত, কিং অফ চাকাপাত, যেটার ফুল বেরোইছে। আর আমি আরও গাছ দেখাবো, লাইনে থাকবেন। এই যে এখানে মালটা গাছ আছে, ফুল চলে আসছে এগুলোতে। যেটা হচ্ছে থাই কাটিমো নাম, এতে ফুল চলে আসছে, এই যে মাথা ফেটে ফেটে ফুল বেরোচ্ছে, এখানে ফুল বেরোয়েছে, অসংখ্য গাছ আছে এরকম। সো গাছ যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে। সো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটির অর্ডার করতে পারেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।